फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो আমরা কয়েকদিন আগে একটা খবর পেয়েছিলাম কিন্তু ব্যাপারটা তারপর থেকে আমরা ভুলে যাই এবং সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আমি বলছি ইয়াস আর প্রিয়াঙ্কা, অর্থাৎ ইয়াস বাংলার অভিনেতা কথা বলছি এবং প্রিয়াঙ্কা সরকার, দুজনে একসঙ্গে একটা সিনেমা করবে ঠিক করা হয়েছিল এবং ঠিক করা হয়েছিল শুধু নয়, সেটা শুটিংও স্টার্ট হয়ে গেছিল। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত যখন খবরটা ছিল সিনেমাটা হচ্ছে, তারপর থেকেই সিনেমাটার খবর হারিয়ে যায় এবং রিসেন্টলি আমার একজন সাবস্ক্রাইবার আবার আমাকে মনে করাতে আবার আমার সিনেমাটার কথা মনে পড়ে। কিন্তু আমরা ইউটিউবাররা কেন সিনেমাটাকে ভুলে যাচ্ছি এবং সাধারণ দর্শকরা কেন সিনেমাটাকে ভুলে যাচ্ছে তার কিছু রিজন রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ব্যাপারটা সবার আগে জানা দরকার যে এই সিনেমাটা সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসার কথা ছিল, মানে কথা ছিল নয়, কথা এখনো আছে। এবং এতে অভিনয় করবে নিয়াস প্রিয়াঙ্কা এবং ডাইরেক্টর হচ্ছেন সুজিত মণ্ডল, যিনি এর আগে বহু ভালো ভালো কমার্শিয়াল মুভি উপহার দিয়েছেন। তবে বেশিরভাগটাই কিন্তু রিমেক, একদম অরিজিনাল কন্টেন্ট উপর সিনেমা বানান এমন ব্যাপার নয়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক কথা উঠেছিল যেটা নাকি রিমেক নয়, নাকি অরিজিনাল গল্পের উপর বানানো হবে, একদম অরিজিনালি মেনটেন করা হচ্ছে, এরকম অনেক কথা উঠেছিল। কিন্তু তারপর ব্যাপারটা নিয়ে পুরোপুরি ধামাচাপা পড়ে যেমন শুটিং করানোর জন্য ক্যান্সেল হয়ে যায়, তারপর থেকেও সিনেমাটা নিয়ে কোনো খবর নেই। এমনকি ইয়াস প্রিয়াঙ্কাকেও তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্টে সেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটাকে নিয়ে আর কোনো পোস্ট দেখতে পাওয়া যায়নি। তো ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হয়েছে। তো প্রথম কথা এটা ব্যাপার, এই সিনেমাটা হচ্ছে একটা ওয়েল মেড একটা রোম্যান্টিক সিনেমা। তো ঘটনাটা পুরোপুরি অন্যরকম একটা বিষয়ের দিকে মোড় নেবে সিনেমাটা। নাম এখনো ঠিক হয়নি, নাম এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু সিনেমাটা পুরো অন্য ধারার একটা রোম্যান্টিক সিনেমা হতে চলেছে। যেমনটা কমার্শিয়ালি হয় ঠিক সেরকম ঠিক নয়, তার চেয়ে একটু অন্যরকম। তো ব্যাপারটা এখনো ঠিকঠাকভাবে 100% যে গ্যারেন্টি দিয়ে বলা দরকার যে আসছি এমন কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যা হলো, যেটা প্রবলেম হয়েছে, এই সিনেমার অনেক কলাকুশলী রয়েছেন যারা সেই সময় থেকেই শুটিং করতে পারেননি। কারণ প্রথম কথা হচ্ছে করোনা পরিস্থিতি, করোনা পরিস্থিতির জন্য সেই সিনেমার মানে এই সিনেমাটা অনেকজন ক্রু ক্যাস্ট মেম্বার নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে, তো তারা শুটিং করতে পারেনি। এবং সিনেমাটার বাজেট প্রয়োজনের তুলনায় কিন্তু একটু বেশি, কারণ এই যে সিনেমাতে ইয়াস থাকে সেই সিনেমা কিন্তু একটু রিস্ক থাকে যে সিনেমাটা অতটা বিজনেস করতে পারবে কিনা। এটা ইয়াস ফান্ডের তো খারাপ লাগবে, কিন্তু ব্যাপারটা কিন্তু একটা ফ্যাক্ট যে সিনেমাতে অনেক বাজি রাখতে হয়। যেমনটা গ্যাংস্টার সিনেমার ক্ষেত্রে হয়েছিল, অনেক আশা নিয়ে হয়েছিল, তো সিনেমাটা প্রথম থেকে ভালো বিজনেস করলো, সিনেমাটা তারপর বক্স অফিসে কিন্তু সেরকম বিজনেস দিতে পারেনি। তো এই পরিস্থিতিতে আবার একটা নতুন সিনেমার কথা ঘোষণা হয়েছে ইয়াস প্রিয়াঙ্কার একসাথে। এবং প্রিয়াঙ্কা যখন অভিনয় করছে, প্রিয়াঙ্কার অনেক বেশি বেশি সিনেমা করা, নিশ্চয়ই আপনারা জানবেন যে প্রিয়াঙ্কা কোনো এমনি সেমনি কোনো লাভ স্টোরিতে অভিনয় করবে না, যতদূর আপনার প্রিয়াঙ্কা যদি ফলো করে থাকেন। তো আপনারা বুঝতেই পারছেন গল্পটা একটু অন্যরকম বলেই প্রিয়াঙ্কা কিন্তু তা রাজি হয়েছে। এবং ইয়াসকে নিয়ে কিন্তু টলিউড এখন খুবই আশাবাদী, কারণ ইয়াসকে দিয়ে যে সিনেমাগুলো এখন করানো হচ্ছে একটু কিন্তু অন্যরকম। আপনারা লক্ষ্য করে দেখুন, যেমন SOS কলকাতা একটু অন্য ধরনের সিনেমা হতে চলেছে, যেরকম করে তার চেয়ে একটু আলাদা। তার আগে মন জানাটা করেছিল একটুখানি মানে নিজের জিমের সেটা থেকে বেরিয়ে একটু অন্য ধরনের সিনেমা করেছিল এবং অভিনয়টা কিন্তু খারাপ করেনি। তারপর এই যে সিনেমাটা আসছে এটাও কিন্তু একটু অন্য ধরনের সিনেমা এবং এটা ওয়েল মেড রোম্যান্টিক সিনেমা, যেটা কিন্তু অন্যান্য সিনেমার চেয়ে অনেকটাই আলাদা। তো এটার শুটিং যদ্দূর খবর আবার শুরু হবে, যেটা এখন অবধি খবর আসছে, এবং সিনেমাটা শুটিং কবে স্টার্ট হবে সেটা এখনো 100% জানা গেল। করোনা পরিস্থিতি কেটে গেলে এটা শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং অনেকে যারা বক্তব্য সিনেমাটা ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে যাবে, সিনেমা আসছে, তাদেরকে বলে রাখি এটা কিন্তু ফেক খবর। সিনেমাটা আসছে, একটু ওয়েল মেডভাবে তৈরি করেছে, একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই OTT রিলিজ হবে না, থিয়েটার রিলিজ হবে, এবং সিনেমাটা কোনোভাবেই ক্যান্সেল হয়নি, সিনেমাটা আসবে। তো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, এটা অনেকেরই প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আমি আশা করি ফুলফিল করতে পেরেছি। তো যদি চ্যানেলটা নতুন হন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেট দেবে লাইক অন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।